এরপর দেখো, রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, আর তারপরে তো ঠোঁট তো আমরা চিনি, ঠিক আছে, ঠোঁট আমরা চিনি, এই কোমল তালু অংশটাকে জিহ্বা মূলও বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো, এই যে একটি অংশ, অর্থাৎ যেখান থেকে খাবার গ্রহণ হয় হতে হতে যে এই নালী দিয়ে আসে, এটাকে গলবিল বলা হচ্ছে। তোমরা জানো, বিজ্ঞানে পড়েছো, বিজ্ঞানে অনেক সময় এই চিত্রগুলো দেখানো হয়। হ্যাঁ, গলবিল, তারপরে ঠোঁট তো আমরা চিনলাম, জিহ্বা তো আমরা চিনি, যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, তারপরে দাঁত, এই যে দাঁত দুটি অংশে, উপরের দাঁত থাকে, নিচেও দাঁত থাকে, ঠিক আছে। তারপর এই অংশটাকে বলা হয় মুখ গহ্বর। গহ্বর মানে কি? গহ্বর মানে গর্ত, একটা তোমার একটা সুরঙ্গ বা একটা খোলা জায়গা, ঠিক আছে। হ্যাঁ, এরপর এটাকে, এই অংশটাকে চোয়াল বলা হয়, তোমাদের প্রত্যেককে আছে। হ্যাঁ, এরপর দেখো ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্রটা মূলত এই যে আমাদের গলায় দেখবা একটা উঁচু অংশ আছে, হ্যাঁ, এই উঁচু অংশের ভেতরে দুটি পর্দা থাকে। হ্যাঁ, দুটি পর্দা, যে পর্দা দুটি আমাদের ধ্বনি উচ্চারণে তারতম্য সৃষ্টি করে, অর্থাৎ কোনো ধ্বনি ঘোষ, কোনো ধ্বনি অঘোষ, এই ষড়যন্ত্রের ভিত্তিতেই কিন্তু হয়ে থাকে। ষড়যন্ত্র কাঁপলে হয় ঘোষ, না কাঁপলে হয় অঘোষ, এই ষড়যন্ত্রটা এইখানে অবস্থান করে। হ্যাঁ, এরপরে খাদ্যনালী, খাদ্যনালী তো আমরা দেখতেই পাচ্ছি। তারপরে শ্বাসনালী, এটা হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালীটা সংযুক্ত হচ্ছে নাকের সাথে। হ্যাঁ, এরপর ফুসফুস, ফুসফুস কিন্তু আমাদের ধ্বনি উচ্চারণে সহায়তা করে। কিভাবে? ফুসফুস থেকে বাতাস কিন্তু নির্গত হয়, যখন নির্গত হওয়ার সময় এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা দেখলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর সাথে টাচ লাগে, অর্থাৎ ঘর্ষণ হয়, বা এই টাচ করেই কি হয়, আমাদের ভাষা উচ্চারিত হয়। আর এটা হচ্ছে মধ্যস্থতা। মধ্যস্থতা মানে এখান থেকে আসলে বিভক্ত হয়ে গেছে দুটি অংশ, উপরের অংশ আর নিচের অংশ। হ্যাঁ, তাহলে এই অংশগুলোকে একটা নামে কিন্তু অভিহিত করা হয়েছে, তার মানে এই অংশগুলোর একটি নাম আছে, সেই নামটা কি? নামটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। নামটা তোমরা জানো, বাকযন্ত্র। নামটার নাম কি? বাকযন্ত্র। এই যে, অর্থাৎ এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের একত্রিত নাম বাকযন্ত্র। অর্থাৎ এই বাকযন্ত্র দ্বারাই আমরা কি করে থাকি? ভাষা উচ্চারণ করি, অর্থাৎ ভাষার যে ক্ষুদ্রতম অংশ ধ্বনি, সেই ধ্বনি কিন্তু আমরা উচ্চারণ করি, ঠিক আছে। আমরা দেখি পরের স্লাইডটা দেখবো। হ্যাঁ, তাহলে আমাদের আজকের পাঠ কিন্তু আমরা এই বাকযন্ত্রের সাহায্যে বুঝতে পারলাম যে আজকের পাঠ আমাদের ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ ধ্বনি সম্পর্কে আলোচনা হবে আমাদের। হ্যাঁ, এরপরে এখানে আমি একটা তোমাদের ভিডিও দেখাবো। হ্যাঁ, এই ভিডিওতে মূলত উচ্চারণটা বলা হয়েছে। আমরা অনেক সময় উচ্চারণ ভুল করে থাকি, অজস্র ভুল করি, স্বরধ্বনিগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, অনেকেই পারি না, কি কি বলি তার ঠিক নাই, এবং ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা উচ্চারণ করতে গিয়ে ভুল করে থাকি। হ্যাঁ, এখানে আমাদের স্বরধ্বনির উচ্চারণ বলা হবে, তোমরা একটু দেখো শোনো। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু উচ্চারণ দেখলাম। হ্যাঁ, তোমরা অনেকেই আমি দেখতে পাচ্ছি হাত উঠাইছো, হাত উঠাচ্ছ। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে শেষে, হ্যাঁ শেষে 5-7 মিনিট দেয়া হবে, তখন তোমরা প্রশ্ন করো, তখন উত্তরগুলো দেয়া যাবে। হ্যাঁ, এখন ক্লাস চলা অবস্থায় উত্তর দিতে গেলে ক্লাসে ব্যাঘাত ঘটে। তোমাদের কি কি প্রশ্ন আছে সব প্রয়োজনে লিখে রাখো খাতায়, আমাকে প্রশ্ন করবে শেষের 5 বা 7 মিনিটে, কেমন? হ্যাঁ,
আমরা তাহলে পরের স্লাইডটায় চলে যাব। আমরা কিন্তু উচ্চারণগুলো দেখ শুনলাম, হ্যাঁ, অর্থাৎ আমাদের স্বরধ্বনিগুলো উচ্চারণ, সঠিক উচ্চারণটা ওখানে শোনানো হলো, আমরা শুনলাম। এরপরে আমরা আসি, হ্যাঁ, এরপরে দেখো স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপগুলো আমরা দেখে নেব। আমরা জানি স্বরধ্বনিরও সংক্ষিপ্ত রূপ আছে, ব্যঞ্জন ধ্বনিরও সংক্ষিপ্ত রূপ আছে, ঠিক আছে। স্বর ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এই কার এবং ফলা গুলো আমরা চিনে নেব, কেমন? অনেকেই ফলা এবং কার সম্পর্কে ধারণা রাখতে গিয়ে অনেক সময় মিস করে ফেলে, ভুল করে। সুতরাং আমরা একটু দেখে নেব। আকার, হ্রস্বইতে ইকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, রেকার, হ্যাঁ, একার, ওইকার, ওকার এবং ওকার। তাহলে আমরা এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, সেটা হচ্ছে স্বরে ওর কোনো কার আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্বরেয় ধ্বনির কার নেই, এজন্যই কার হচ্ছে 10টা। তাহলে স্বরেয় ধ্বনির কার নেই কেন? স্বরেয় ধ্বনি মূলত লীন বর্ণ, লিনিন বর্ণ, অন্তর্হিত বর্ণ, অর্থাৎ এই বর্ণটি সবগুলো ব্যঞ্জন ধ্বনির সাথে লীন অবস্থায় থাকে। যেমন এই যে এখানে দেখো, এখানে ন অ আসবে, ব স্বরে ও আসবে, ম আমরা যখন উচ্চারণ করব তখন সাথে কি আসছে, স্বরেও আসছে। তাহলে স্বরেওটিকে বলা হয় অন্তর্হিত, লীন, বিলীন, হ্যাঁ, বা লুপ্ত বা গুপ্ত ধ্বনি। হ্যাঁ, তোমাদের মনে থাকবে নিশ্চয়, এই জন্যই স্বরেয় কোনো কার নেই, ঠিক আছে। তাহলে কার মোট 10টি আমরা পেলাম। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফলা, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। হ্যাঁ, এই ফলা ফলা মানে কি, এগুলো সংক্ষিপ্ত হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে, এগুলো পরিষ্কার বর্ণ হিসেবে ব্যবহার হয় না, ঠিক আছে। সংক্ষিপ্ত হিসেবে ব্যবহার হলে হয় বলেই এর নাম হয়েছে ফলা। ফলা আমরা কয়টা পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা। তাহলে আমাদের এগুলো স্মরণ রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে, হ্যাঁ, যে কার কটি, ফলা কটি, কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই স্বরেও, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডটায় যাই। হ্যাঁ, এবারে দেখো এ পরের স্লাইডে যে বিষয়টা বর্গ লেখা আছে, হ্যাঁ, আমাকে কিন্তু শুনতে হবে তোমাদের মন দিয়ে, তবেই তোমরা এগুলো স্পষ্ট বুঝতে পারবে। হ্যাঁ, বর্গ, বর্গ মানে হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণের এই 25টি বর্ণ আছে, এখানে কিন্তু 25টি বর্ণ আছে, কেমন? আরো বর্ণ আছে কিন্তু সেগুলো বর্গের মধ্যে পড়ে না, ঠিক আছে, বর্গের মধ্যে পড়ে না, এই কারণে সেগুলো এখানে আনা হয়নি। এই বর্গীয় ধ্বনিগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বর্গ, বর্গ মানে কি, এই এইটা আসলে বর্গাকারে লেখা যায়, একটি বর্গের মধ্যে এই বর্ণগুলো সাজানো যায়। হ্যাঁ, এখানে প্রথম বর্ণ অনুযায়ী বর্গের নাম করা হয়, ঠিক আছে। এই বর্ণগুলোর কিন্তু আরো একটি নাম রয়েছে, স্পর্শ বর্ণ, আমরা সেটা স্ক্রিনে আসবে, আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ক, এটা হচ্ছে ক বর্গের ধ্বনি, তার মানে ক বর্গের অন্তর্ভুক্ত ক, খ, গ, ঘ, ঞ, তার মানে এই 5টি বর্ণের প্রথম বর্ণের নাম অনুযায়ী এই বর্গের নামকরণ করা হয়েছে, এভাবে নামকরণ করা হয়েছে, ঠিক আছে। দেখো, চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বর্গে 5টি করে রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 5, 5-এ 25টি বর্ণ এখানে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই 25টি বর্ণকে কিন্তু স্পর্শ ধ্বনিও বলা হয়। এগুলো যেমন বর্গীয় ধ্বনি, তেমনি আবার স্পর্শ ধ্বনি নামেও খ্যাত। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু একটা নৈবিত্তিক আসতেই পারে, সেটা হচ্ছে কি, যে বর্গীয় ধ্বনি কটি, মোট 25টি, তাই না? আবার হতে পারে যে বর্গীয় ধ্বনিগুলোর অন্য নাম কি, তাহলে স্পর্শ ধ্বনি, এগুলো আমাদের নৈবিত্তিক হতে পারে। আবার এরকমও হতে পারে, যেমন ক বর্গীয় ধ্বনিগুলোর যে কোনো একটি দিয়ে বলা হলো এটি কোন বর্গের অন্তর্ভুক্ত, তাহলে ক বর্গ, ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু বর্গীয় ধ্বনিগুলো চিনলাম, কেমন, এবং এগুলোর যে অন্য একটি নাম আছে স্পর্শ ধ্বনি, এটাও আমরা চিনলাম। হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই।
পরের স্লাইডে কি বলা আছে? অল্প প্রাণে মোহ, প্রাণ ধ্বনির সংজ্ঞা। হ্যাঁ, এই ধ্বনিগুলোকে আবার অল্প প্রাণতা এবং মহাপ্রাণতা এই দুটির ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়েছে, একটি অল্প প্রাণ আর একটি মহাপ্রাণ। এখন অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই দুটির সংজ্ঞা আমাদেরকে কিন্তু শিখতে হবে, কেমন, তবে আমরা অল্প প্রাণ বুঝতে পারবো। যেমন দেখো, অল্প প্রাণ ধ্বনির সংজ্ঞায় বলা আছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় ও নিচের চোয়ালে মাংসপেশিতে কম চাপ পড়ে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। হ্যাঁ, এখানে মুখ্যত তোমাকে যেটি স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হবে। এইটা পরীক্ষার জন্য একটা বাস্তব উদাহরণ আনা যায়, সেটা হচ্ছে তুমি যদি একটি চকচকা কাগজের নোট টাকা মুখের সামনে ধরে কোনো পাশ থেকে বাতাস না মানে বায়ুবদ্ধ অর্থাৎ বায়ু নাই এরকম একটি স্থানে যদি মুখের সামনে টাকা ধরে ধ্বনিগুলো উচ্চারণ করো, তাহলে দেখবা কিছু ধ্বনি উচ্চারণের সময় টাকাটি বেশি নড়বে, আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় টাকাটি কম নড়বে। এই কম বেশি নড়ার কারণ হচ্ছে বাতাস কম বের হওয়া বা বেশি বের হওয়া, ঠিক আছে? হ্যাঁ, এরকম তোমার ফুসফুস থেকে বা মুখ দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস কম বের হয় সেগুলিকে অল্প প্রাণ বলা হয়। অল্প মানে কম, প্রাণ এই প্রাণ শব্দের অর্থ হচ্ছে বাতাস, নিঃশ্বাস, ঠিক আছে? তাহলে অল্প নিঃশ্বাস বের হয় যে ধ্বনিগুলো উচ্চারণের সময় সেগুলিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। হ্যাঁ, এরপর আমরা দেখি, এরপর মহাপ্রাণ। মহাপ্রাণ ঠিক অল্প প্রাণের বিপরীত, নিশ্চয়ই বুঝতে পেরেছ। মহাপ্রাণ ধ্বনিটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চলে মাংসপেশিতে বেশি চাপ পড়ে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের নিঃশ্বাস একটু জোরে বের হবে। মহা মানে অনেক বেশি, প্রাণ মানে এখানে নিঃশ্বাস, ঠিক আছে? তাহলে বেশি নিঃশ্বাস বের হবে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় সেগুলোকে বলা হবে মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে? অবশ্যই তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। অবশ্যই হাত উঠাইছো, হ্যাঁ হাত উঠাইছো, ঠিক আছে? হাত যারা উঠাচ্ছ তোমাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, ঠিক আছে? জিজ্ঞাসাগুলো করবে কিন্তু ক্লাস শেষে করবে, কেমন? ক্লাসটা চলমান আছে, এখানে ক্লাসটা চলুক, ঠিক আছে? হ্যাঁ, এরপর আমরা পরের স্লাইডটাই যাচ্ছি। অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এখানে দেখানো হবে, তোমরা দেখবে। আমরা কিন্তু সংজ্ঞার আলোকে এখানে চিনে নেব অল্প প্রাণ মহাপ্রাণ কোনগুলো। আমরা কিন্তু এই ধ্বনিগুলো আগে আমরা পড়ে আসলাম, অর্থাৎ 25টা ধ্বনি আমরা পড়ে এসেছি, ঠিক আছে? হ্যাঁ, এরপর আমরা দেখি। হ্যাঁ, এখানে দেখো অল্প প্রাণ মহাপ্রাণ নামে চিহ্নিত করা আছে। হ্যাঁ দেখো, হ্যাঁ অল্প প্রাণ মহাপ্রাণ, আমাদের মহাপ্রাণ হচ্ছে কোনটা? নীল বর্ণের গুলো, নীল নীল। আর অল্প প্রাণ হচ্ছে হালকা লাল বর্ণের বর্ণগুলো, ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে অল্প প্রাণ মানে এই বর্ণের সকল বর্ণগুলোই অল্প প্রাণ, অর্থাৎ ক চ ট ত প এবং গ জ ড দ ব এবং ই ঞ মূর্ধন্য ণ দন্ত ণ এবং ম, এই ধ্বনিগুলোকে অল্প প্রাণ বলা হচ্ছে। কেননা এই ধ্বনিগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস কম বের হচ্ছে। তুমি উচ্চারণ করলেই বুঝতে পারবে, তুমি যখন ক উচ্চারণ করছো তারপরে যখন খ ক খ খ যখন উচ্চারণ করছো তখন বাতাস তো বেশি বের হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারছো। আবার চ কম ছ বেশি, ট কম ঠ কিন্তু বেশি, ত কম থ কিন্তু বেশি, ঠিক একইভাবে গ এবং ঘর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে? তাহলে আমরা মহাপ্রাণ পেলাম, অর্থাৎ এই যে নীল বর্ণের ধ্বনিগুলোই মহাপ্রাণ আর হালকা লাল বর্ণের ধ্বনিগুলোকে বলা হচ্ছে অল্প প্রাণ, ঠিক আছে? তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ কিন্তু আমরা চিনতে পারলাম। পরীক্ষায় আসলে কিন্তু আমরা এখান থেকে আনসার করতে পারবো, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে এরকম যে নিম্নের কোনটি অল্প প্রাণ ধ্বনি, তখন কিন্তু তুমি এই চারটা সম্পর্কে, অল্প প্রাণ ধ্বনি সম্পর্কে যদি তোমার সংজ্ঞাটা জানা থাকে তাহলে কিন্তু তুমি উচ্চারণ করে এই আনসারটা বের করতে পারবে, কেমন? হ্যাঁ, আবার যদি বলা হয় নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি,
তখনও কিন্তু তুমি উচ্চারণ করেই বের করতে পারবে যে এটি মহাপ্রাণ ধ্বনি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি কিন্তু শিখে ফেললাম। হ্যাঁ, আমরা পরের স্লাইডটা দেখব, ঘোষ এবং অঘোষ ধ্বনির সঙ্গে। হ্যাঁ, এই ধ্বনিগুলোকে আবার ঘোষ এবং অঘোষের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অঘোষ ধ্বনি আর একটা ঘোষ ধ্বনি। এই যে একটু আগে বলে এসেছি যে বাক যন্ত্রগুলো যখন দেখালাম তোমাদের, তখন কিন্তু বলা হয়েছে যে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি সাধারণত এই যে স্বরযন্ত্র যে আছে সেই স্বরযন্ত্রের কাপার উপর ভিত্তি করে বা কম্পনের উপর ভিত্তি করেই হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটি আবারও পড়ি। অঘোষ ধ্বনির সঙ্গে যে ব্যঞ্জন উচ্চারণের সময় যে স্বরতন্ত্র কম্পিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। ঠিক আছে, স্বরতন্ত্র যখন কম্পিত হবে না তখন সেটাকে অঘোষ ধ্বনি বলা হবে। হ্যাঁ, এরপর ঘোষ ধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। অর্থাৎ ওই যে আমরা দেখলাম স্বরযন্ত্র বা স্বরতন্ত্র, ঠিক আছে, সেইটা যদি কাঁপে তাহলে হবে ঘোষ, না কাঁপলে হবে অঘোষ। আমরা কিন্তু হ্যাঁ সংজ্ঞাটা শিখে ফেললাম। হ্যাঁ, এরপরে আমরা ঘোষ ঘোষ এবং অঘোষ ধ্বনি গুলো আমরা কি সেই বর্গীয় ধ্বনির যে তালিকা আছে সেই তালিকা থেকে আমরা নির্ণয় করব। হ্যাঁ, যে আমরা নির্ণয় করব ঘোষ এবং অঘোষ ধ্বনি গুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু দেখো এখানে এখানে কিন্তু নির্দেশ করা হয়েছে কোনগুলো ঘোষ কোনগুলো অঘোষ। এই যে স্বরতন্ত্র, ঠিক আছে, স্বরতন্ত্রটা ঠিক এইরকম, যে এই যে এই ভেতরে যে স্বরতন্ত্রটা আছে সেটা এই যে ঠিক এইরকম দেখতে, এইটাই কাঁপে, ঠিক আছে, কাঁপে এবং কাঁপে না। কাঁপলে হয় কি, কাঁপলে হয় ঘোষ, না কাঁপলে হয় অঘোষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন ক খ এই দুটো ধ্বনি উচ্চারণ করার সময়, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্র কাঁপে না, কাঁপলেও সেটা স্পষ্ট নয়, ঠিক আছে, হয়তো বা একটু কাঁপে কিন্তু সেটা স্পষ্ট নয়। আর আমরা যখন এই তিনটা বর্ণ যেমন গ ঘ ঘ ঙ এইগুলো যখন উচ্চারণ করবো তখন স্পষ্টতই কাঁপা বোঝা যায়। যেমন তুমি গ উচ্চারণ সঠিক উচ্চারণ করতে হবে, কিন্তু সঠিক উচ্চারণ করলেই কেবল তুমি বুঝতে পারবে যে কাঁপছে, যেমন গ গ এটা কিন্তু কণ্ঠ থেকে আসবে, ঠিক আছে, গ এবং ঘ ঙ, অর্থাৎ এইভাবে তুমি যখন উচ্চারণ করবে সঠিকভাবে তখন কিন্তু কাঁপা বোঝা যাবে। সুতরাং এগুলো ঘোষ ধ্বনি, ঠিক আছে, এগুলো কি ঘোষ ধ্বনি। তাহলে অঘোষ এবং ঘোষ ধ্বনি সম্পর্কে আমরা কি পেলাম, ধারণা কিন্তু পেলাম, ঠিক আছে। হ্যাঁ, আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, আমরা চলে গেছি অলরেডি। হ্যাঁ, এবারে একটা চিত্র দেখানো হচ্ছে। এই চিত্রটা দেখানোর কারণ আছে, কারণটা হলো এই, আমরা যে ধ্বনিগুলোকে দেখে আসলাম এই ধ্বনিগুলো কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী নামকরণ করা হয়ে থাকে। হ্যাঁ, এই যে দেখো নিচে কিন্তু লেখা আছে উচ্চারণ স্থান, তার মানে এই ধ্বনিগুলোকে আমরা শুধু জেনে আসলাম, কি কি জেনে আসলাম, জেনে আসলাম যে বর্গীয় ধ্বনি, স্পর্শ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এখনো জানিনি যে এই ধ্বনিগুলো উচ্চারণের স্থান অনুযায়ী কি কি নামের হতে পারে, সুতরাং সেটা আমাদের এখন জানতে হবে। সেজন্য আমাদের উচ্চারণ স্থানগুলো চিনতে হবে, অর্থাৎ ধ্বনি উচ্চারণের সময় যে স্থানগুলো ব্যবহার হয় সেগুলো আমাদের চিনে নিতে হবে। যেমন জিহ্বা মূল, ঠিক আছে, জিহ্বা মূল, জিহ্বা মূলটা এই জায়গায় থাকে, এখান থেকে ধ্বনি উচ্চারিত হয়। হ্যাঁ, আবার তালব তালু থেকে উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় তালব্য। আবার দন্ত মূল, অর্থাৎ দাঁতের মূল থেকে, দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, সেগুলোকে দন্ত মূল মূলীয় বলা হয়, ঠিক আছে, এটা কে। হ্যাঁ, ঠিক আছে, তারপর দ্বিওষ্ঠ, অর্থাৎ ওষ্ঠ দ্বারা উচ্চারিত হয় যে ধ্বনিগুলো সেগুলোকে কিন্তু ওষ্ঠ ধ্বনি বলা হয়। আবার দন্ত থেকে, দন্ত মূল দন্ত থেকে উচ্চারিত হয়। আবার কণ্ঠনালীয়, কণ্ঠনালীয় বা জিহ্বা মূলীয় এটা একইভাবে দেখানো হয়। তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী আমরা এই স্থানগুলো কিন্তু পেলাম, তাই না, আমরা পেয়েছি। সুতরাং
এই স্থান অনুযায়ী ধ্বনিগুলোর কিন্তু নামকরণ আছে। হ্যাঁ, আমরা দেখি, আমরা এবার দেখব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান। হ্যাঁ, আমরা কিন্তু পাচ্ছি কণ্ঠ, কণ্ঠ থেকে আসে, আবার কি থেকে আসে, হ্যাঁ আবার দেখো তালু থেকে আসে, আবার মুর্দা থেকে উচ্চারিত হয়, আবার আমরা কি পেলাম, হ্যাঁ আমরা পেলাম দন্ত থেকে, আবার পেলাম কি, হ্যাঁ আবার পেলাম ওষ্ঠ থেকে। অর্থাৎ কণ্ঠ, তালু, মুর্দা, দন্ত, ওষ্ঠ, এগুলো হচ্ছে উচ্চারণের স্থান। হ্যাঁ, এই স্থান অনুযায়ী ধ্বনিগুলোর নাম করা হয়ে থাকে। যেখানে স্থান দেওয়া হয়েছে তালব্য, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কণ্ঠ ধ্বনির মধ্যে পড়ছে ক, খ, গ, ঘ, ঞ, এর সাথে অনুস্বর এবং হ, এই দুটা ধ্বনিকেও কণ্ঠ বলা হয়। কারণ এগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয় বা কণ্ঠ নালী দিয়ে উচ্চারিত, কণ্ঠ মূল থেকে উচ্চারিত হয়, তাই জিহ্বা মূল বলা হয়, ঠিক আছে। কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনিগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঞ, সাথে আছে অনুস্বর এবং হ, ঠিক আছে। এরপর তালু, অর্থাৎ তালু থেকে যেগুলো উচ্চারিত হয় চ, ছ, বৈগে, জ, ঝ, ঝ এবং তালব্য স, এটার নামই তালব্য স, তার মানে তালু থেকে অবশ্যই এটা উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে তালু থেকে এগুলো উচ্চারিত হয়। আবার মুর্দা, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এগুলো মুর্দা থেকে স্পর্শ। এখানে কিন্তু এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমাদের জিহ্বার সম্মুখ ভাগ বা ডগা একটু পিছনের দিকে উল্টে যায় এই ধ্বনিগুলো উচ্চারণের সময়। ট, ট, পিছনের দিকে উল্টে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ এইগুলো মুর্দা ধ্বনি। আবার মূর্ধন্য ষ, এটা তো মূর্ধন্য ষ নামই আছে, তার মানে মুর্দা থেকে অবশ্যই উচ্চারিত হয়। তারপর ডয়বিন্দু ড, ধয়বিন্দু ড এবং বয়বিন্দু ড, এই ধ্বনিগুলো মুর্দা থেকে উচ্চারিত হয়, কিন্তু এগুলো বর্গের মধ্যে পড়ে না, ঠিক আছে। বর্গের মধ্যে যেগুলো পড়ে না সেগুলো কিন্তু এই যে এই কালার নীল কালার দিয়ে লেখা আছে। হ্যাঁ, এরপর আমরা দেখো দন্ত ধ্বনিগুলো আমরা পাই ত, থ, দ, ধ, দন্ত ন, অর্থাৎ এই দন্ত থেকে উচ্চারিত হয় বলেই এগুলো দন্ত ধ্বনি। এই দন্ত ন ধ্বনি তো স্পষ্টই যে দন্ত ন, তার মানে দাঁত থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, এই ধ্বনিগুলো দন্ত ধ্বনির সাথে দন্ত স এবং ল, এই ধ্বনি দুটো দন্ত থেকে উচ্চারিত হয়। ল র অবশ্য আর একটি বিশেষত্ব আছে, আমরা সেটা পরে জেনে নেব। এরপর ওষ্ঠ, ওষ্ঠ মানে কি, যখন দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হয় যে ধ্বনিগুলো সেই ধ্বনিকে বলা হয় ওষ্ঠ। যেমন প, ফ, ব, ভ, ম, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় কিন্তু ঠোঁট, দুইটা ঠোঁট কিন্তু সক্রিয় থাকে, দুটি ঠোঁট সক্রিয়তা থাকা ছাড়া এই ধ্বনিগুলো কিন্তু উচ্চারিত হতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি ওষ্ঠ ধ্বনি পেলাম। হ্যাঁ, এরপরের স্লাইডে আমরা যাই। হ্যাঁ, এরপরে পরের স্লাইডে তোমাদের দেখানো হয়েছে, দেখো কিছু চিত্র দেখানো হয়েছে, চিত্রের মাধ্যমে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে এখানে, সেটি হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি মানে কি, নাসান রন্ধ্র, অর্থাৎ নাকের যে ছিদ্র, এই ছিদ্রের সহযোগিতায় উচ্চারিত হয় যেগুলো, যেমন উয়ো, মূর্ধন্য ণ, ইয়ো, দন্তন এবং ম, এই ধ্বনিগুলো নাকের ছিদ্র, অর্থাৎ নাক ছাড়া উচ্চারণ করা যাবে না, সঠিকভাবে উচ্চারিত হবে না, এই জন্য এই ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি, ঠিক আছে। আবার মৌখিক ধ্বনি নাসিক্যবাদের সব, হ্যাঁ মৌখিক মানে নাক ছাড়া, নাক দিয়ে বাতাস বের হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলো ছাড়া যত ধ্বনি আছে সবগুলোই মৌখিক ধ্বনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, মুখ দিয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, এরপর আনুনাসিক, আনুনাসিক মানে কি, কিছু অংশ নাক দিয়ে কিছু অংশ মুখ দিয়ে বের হয় বাতাস যখন, সেগুলিকে বলা হয় আনুনাসিক ধ্বনি। আনুনাসিক ধ্বনি আসলে আলাদা কোনো ধ্বনি নাই, যখন কোনো ধ্বনির উপর তোমার চন্দ্রবিন্দ চিহ্নটা দেয়া হবে তখনই সেটা আনুনাসিক হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছ। অবশ্যই আনুনাসিক চিহ্ন মূলত চন্দ্রবিন্দ, ঠিক আছে, এই চন্দ্রবিন্দটাই হলো আনুনাসিক চিহ্ন, অর্থাৎ যে কোনো ধ্বনির উপরে তুমি চন্দ্রবিন্দ যখন দিয়ে দেবে তখনই সেটা আনুনাসিক হয়ে যাবে। তাহলে আমরা নাসিক্য মৌখিক এবং আনুনাসিক ধ্বনি সম্পর্কেও ধারণা পেয়েছি। হ্যাঁ, এরপর দেখি, এরপর দেখো র, র ধ্বনিটার আরেকটি বিশেষত্ব আছে, সেটা কম্পনজাত ধ্বনি বলা হয়। কেন,
এই ধ্বনিটা উচ্চারণের সময় জিহ্বা কাঁপে, যেমন র র, তুমি যখন র উচ্চারণ করছো জিহ্বায় কিন্তু কম্পনের সৃষ্টি হচ্ছে, তাই এটি কম্পনজাত ধ্বনি। আবার ডয়বুন্ডুড় এবং ধয়বিন্দুড় এই দুটো ধ্বনি উচ্চারণের সময় তাড়নার সৃষ্টি হয়। কম্পন আর তাড়না কিন্তু একটু ভিন্ন জিনিস। হ্যাঁ, কম্পন হচ্ছে কাঁপবে শুধু, আর তাড়না হচ্ছে ভিতরে আলোড়ন সৃষ্টি করবে, যেমন ডয়বিন্দুড় ধয়বিন্দুড় এক ধরনের আলোড়ন সৃষ্টি হচ্ছে মুখের মধ্যে, তাই এটি তাড়নজাত ধ্বনি। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু নৈমিত থেকে চলে আসে এই বর্ণগুলো। হ্যাঁ, সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেলাম, এরপরে যে আমি বলেছিলাম যে লর কিন্তু আরেকটি বিশেষত্ব আছে, লকে অনেক সময় পার্শ্বিক ধ্বনি বলা হয়। পার্শ্বিক ধ্বনি বলা হয় কিভাবে, ল যখন উচ্চারিত হয় তখন ফুসফুসারিত বাতাসগুলো জিহ্বার দুই পাশ দিয়ে, অর্থাৎ দুই পাশ দিয়ে দুই গালাচি দিয়ে বেরিয়ে যায়, আস্তে করে বেরিয়ে যায়। ল ল, তুমি যখন উচ্চারণ করবে ল, দেখবা জিহ্বার দুই পাশে ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেখান দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ পার্শ্ব দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, তাই এটার নাম হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে দেখানো হয়েছে যে দুই পাশ দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, এই যে দুই পাশ দিয়ে, এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে, ঠিক আছে, এই জন্য এটা পার্শ্বিক ধ্বনি। এরপরে আমরা স্বর ধ্বনির উচ্চারণ আমরা দেখি। স্বর ধ্বনির উচ্চারণ দেখো, স্বর ধ্বনি গুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে এটা কিন্তু আমরা এর আগে পড়িনি, সুতরাং পড়বো এখন। স্বর ধ্বনি গুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে বন্ধুরা দেখো, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্বর ধ্বনি গুলো আ স্বরে আ, এটা কণ্ঠধ্বনি, ঠিক আছে, কণ্ঠধ্বনি। এটি হ্রস্বই দীর্ঘ, এটি আবার তালু, তালু থেকে উচ্চারিত হচ্ছে, এজন্য এটি তালু তালব্য ধ্বনি। রিটা আবার মূর্ধা, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, তাই এটি মূর্ধা ধ্বনি। দন্ত ধ্বনি স্বরধ্বনি নাই, স্বরধ্বনির মধ্যে আসলে দন্ত ধ্বনি বলে কোনো ধ্বনি নেই, তাই এখানে ক্রস, ঠিক আছে। তারপর ওষ্ঠ, হ্রস্ব দীর্ঘ, স্বরধ্বনি হ্রস্ব দীর্ঘ ওষ্ঠ ধ্বনি, এ ওই, এটি আবার ওষ্ঠ এবং কণ্ঠ, এটি তালু, দুঃখিত, এটি কণ্ঠ এবং তালু এ দুটি দ্বারাই উচ্চারিত হয়, এ এবং ওই, তাই এটার নাম হচ্ছে কণ্ঠ তালু। তোমাদের বই কিন্তু আছে এগুলো, হ্যাঁ বইয়ে স্পষ্ট আছে, দেখে নেবে। আবার ও এবং ও, এটা আবার কণ্ঠ এবং ওষ্ঠ দুটা দ্বারাই উচ্চারিত হয়, এই জন্য এটার নাম কণ্ঠষ্ঠ, একসাথে লেখা হলে হবে কণ্ঠষ্ঠ, এখানে লেখা আছে কণ্ঠ ওষ্ঠ উচ্চারণ স্থান, তাই এটার নাম হবে কণ্ঠষ্ঠ। এটা হচ্ছে কণ্ঠ তালু, এটা ওষ্ঠ ধ্বনি, দন্ত ধ্বনি নাই, মূর্ধা ধ্বনি এটি, আর এটা হচ্ছে তালব্য ধ্বনি, সরে হচ্ছে কণ্ঠধ্বনি, ঠিক আছে। আমরা কিন্তু স্বরধ্বনির উচ্চারণ স্থান এবং উচ্চারণ স্থান অনুযায়ী নামগুলো জানতে পারলাম। এবারে আমরা সমন্বয় করব, কেমন, হ্যাঁ দেখি আমরা পরের স্লাইড। হ্যাঁ দেখো এখানে কি দেখানো হয়েছে, তাহলে কণ্ঠ থেকে উচ্চারিত হয় স্বরধ্বনি আ এবং ব্যঞ্জন ধ্বনি এগুলো উচ্চারিত হয়, আমরা শিখে এসেছি। সুতরাং আমরা দুটা মিলে এখানে যোগ করে দেখলাম যে ব্যঞ্জন ধ্বনি কোনগুলো আর স্বরধ্বনি কোনটি, তাই না, তালু এই দুটি আর ব্যঞ্জন ধ্বনি গুলো এগুলো, আবার মূর্ধা স্বরধ্বনি রি আর ব্যঞ্জন ধ্বনির এগুলো, ঠিক আছে, দন্ত ধ্বনি এইটা নেই কিন্তু ব্যঞ্জন ধ্বনি গুলো আছে এগুলো, হ্যাঁ, আর উষ্ঠ ধ্বনি এ দুটি এবং ব্যঞ্জন ধ্বনি প ফ ব ভ ম, ঠিক আছে। আর কণ্ঠ তালু থেকে আসলে ব্যঞ্জন ধ্বনির কোনো উচ্চারণ নেই, আবার কণ্ঠষ্ঠ থেকেও ব্যঞ্জন ধ্বনির কোনো উচ্চারণ নেই। তাহলে আমরা সমন্বয় করে বুঝতে পারলাম যে কোনগুলো কণ্ঠ তালু অর্থাৎ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন এবং স্বরগুলো কিভাবে কি নামে অভিহিত হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আমরা পরের স্লাইডটাই যাব, এখানে জোড়ায় কাজ বলা আছে। জোড়ায় কাজ সাধারণত শ্রেণী কক্ষে হয়ে থাকে, তোমরা এটা বাসায় করবে, অঘোষ অল্প প্রাণ মৌখিক তালব স্পর্শ ধ্বনি, হ্যাঁ ঠিক আছে, বৈশিষ্ট্য গুলো একটু লিখবে, বৈশিষ্ট্য কিন্তু এটা থেকে তোমরা অনুমান করতে পারবে। এরপরে তোমাদের মূল্যায়নে একটু আসতে চাচ্ছি আমি, হ্যাঁ তোমরা একটু মূল্যায়নে আমি তোমাদের আচ্ছা তোমরা এখন আনমিউট হতে পারবে, হ্যাঁ আনমিউট হয়ে তোমরা অ্যানসার করতে পারবে, ঠিক আছে। তোমাদের মধ্যে বলো তো কেউ অল্প প্রাণ ধ্বনি কাকে কাকে বলে, হ্যাঁ হ্যালো
কেউ বলছো? আমি তো শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। অল্প প্রাণ ধ্বনি কাকে বলে একটু যদি কেউ বলতে, যে কেউ, আমরা কিন্তু সংজ্ঞা পড়ে এসেছি তাই না? হ্যাঁ বলো। বলছো কি কেউ? হ্যালো, হ্যাঁ বলো কেউ, যে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? হ্যালো, যে কেউ বলো। আমরা তো শিখে আসলাম তাই না, আমরা তো শিখে এসেছি, সুতরাং বলো। আচ্ছা ঠিক আছে, অল্প প্রাণ ধ্বনি হচ্ছে, আমি যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ কম, কম তীব্রতা থাকে, ঠিক আছে, ভেরি গুড। তালব্য ধ্বনি কাকে বলে বলো দেখি কেউ? যে সকল ধ্বনি তালের থেকে উচ্চারিত হয় তাকে তালব্য ধ্বনি বলে। হ্যাঁ ঠিক আছে। নাসিক্য ধ্বনি কাকে বলে বলো কেউ? নাসিক্য ধ্বনি নাক দিয়ে বাতাস, যে ধ্বনি নাক দিয়ে উচ্চারিত হয় তাকে নাসিক্য হ্যাঁ ধ্বনি ঠিক বলে। আছে, এটাও হবে। বাকযন্ত্র কাকে বলে? বাকযন্ত্র, বাকযন্ত্র এখানে গ হবে, বাকযন্ত্র, যে যন্ত্রগুলো দ্বারা ধ্বনি উচ্চারিত হয় সেটাই বাকযন্ত্র, তাই না? আমরা যে প্রথমেই যে চিত্রটা দেখেছি ওগুলো সমন্বয়ে তো বাকযন্ত্র, তাই না? হ্যাঁ। মহাপ্রাণ ধ্বনি কাকে? মহাপ্রাণ, যেসব ধ্বনি উচ্চারণে বেশি বাতাস বের হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, তোমরা ভালো পেরেছো। হ্যাঁ, এবারে তোমাদের বাসার কাজ দিচ্ছি। হ্যাঁ, বাসার কাজটি কিন্তু করবে তোমরা, কোন স্বরধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়, স্বরধ্বনি গুলো আমি কিন্তু দেখালাম, স্বরধ্বনি গুলো কোথা থেকে কোনটা উচ্চারিত হয় দেখাইছি না, দেখেছো না? স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। সেইটা সেইটা তোমরা বাসায়, হ্যাঁ সেইটা তোমরা বাসায় কিন্তু করবে, ঠিক আছে? এটি তোমাদের বাসার কাজ হিসেবে দেয়া হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লাসের টাইম মনে হয় শেষ, স্যার। ক্লাসের টাইম মনে হয় শেষের দিকে নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। 5 মিনিট আছে। হ্যাঁ স্যার শেষ। শেষ, তাহলে তো আর প্রশ্ন, তোমাদের প্রশ্ন আছে? প্রশ্ন তো ছিল নাকি? ছিল। এবং আর একটা, যে ঘোষ এবং অঘোষ ধ্বনি কাকে বলে এটিও বাসার কাজ। হ্যাঁ তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে, একটু সময় দিলাম, স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অতি দ্রুত 2-1 মিনিটের মধ্যে করে ফেলো, যেহেতু ক্লাস শেষের দিকে, তাই না? হ্যাঁ, তোমাদের সবাইকে এ পর্বে ধন্যবাদ দিচ্ছি, তোমরা সবাই জয়েন করেছো, সংযুক্ত হয়েছিলে, ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করলে, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ প্রশ্ন নাই না তোমাদের? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম নাই। ঠিক আছে, আদাব আদাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি দাও।